মেহের আফরোজ শাওন এর কর্মজীবন। নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশি শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন করিতে বিজয়ী হন। 1996 সালে হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। চলচ্চিত্র করেছেন কিছু, এর মধ্যে 1999 সালে শ্রাবণ মেঘের দিন চরিত্র ছিল কুসুম এবং পরিচালক ছিল হুমায়ুন আহমেদ। 2001 সালে নাটক দুই দুয়ারি চরিত্র তরু পরিচালক ছিলেন হুমায়ুন আহমেদ। 2003 সালে চন্দ্রকথা ছবি চরিত্র চন্দ্র হুমায়ুন আহমেদ ছিল পরিচালক। 2004 সালে শ্যামল ছায়া ছবি আশালতা হুমায়ুন আহমেদ ছিল পরিচালক। 2008 সালে আমার আছে জল নিশাদ পরিচালক চরিত্র হুমায়ুন আহমেদ পরিচালক। টেলিভিশনে উপস্থিতি রয়েছে অভিনীত নাটক 1999 সালে আজ রবিবার চরিত্র তিথি হুমায়ুন আহমেদ পরিচালক বিটিভিতে প্রচারিত হয়েছিল। এছাড়াও 1999 সালে সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড চরিত্র মিতু পরিচালক হুমায়ুন আহমেদ ছিলেন। এছাড়া অন্যান্য নিজের পরিচালিত নাটকের নাম হচ্ছে নয়া রিক্সা, স্বপ্ন, স্বপ্নভঙ্গ, এভারেস্ট জয়, অসময়, বিভ্রম। তিনি পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সো আমাদের মেহের আফরোজ শাওন সম্পর্কে কিছু জানা হলো। জন্ম 1912 12 অক্টোবর 1981 সালে নুরউদ্দিন জামালপুর। ধন্যবাদ।